গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। বাই মেঘেলো, সবাইকে ওয়েলকাম, স্বাগত। আজ করছে সোমবার, হ্যাপি মানডে। তার মধ্যে আজ করছে যে শ্রীরামের প্রাণ প্রাণ প্রতিষ্ঠান হতে চলেছে অযোধ্যায়। তাই খুব এক্সাইটেড, খুব হ্যাপি। আর সবার বাড়িতে আজকে মোমবাতি জ্বলবে, প্রদীপবাতি জ্বলবে। আর আমার ঘরেও আজকে বাড়িতে প্রদীপবাতি মোমবাতি দুটি প্রদীপবাতি চলবে কিনা জানি, কিন্তু মোমবাতিটা চালাবই অবশ্যই, কারণ প্রদীপবাতি কেনা হয়নি। উপরে আছে, মানে ও আসো, ওকে দিয়ে না, ও উপরে থাকতে পারে। যাকগে সকালে একবার কিছুক্ষণ আগে একটা ভিডিও অটেলি পাবলিশ করে দিয়েছি, তারপর থেকে এটা হচ্ছে ব্যাপার। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। ছাদে দাঁড়িয়ে ছিলাম, রোদে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, কোমর টোমর প্রচণ্ড ব্যথা। তাই চলো ভিডিওটা আজকে সারাদিন দেখতে থাকো, খুব ভালো, আজকেও একটু হলে ভালো লাগবে। কারণ আজকে শ্রীরামজি প্রাণ প্রতিষ্ঠা, যারা যারা অযোধ্যায় আছে তারা হয়তো খুব এনজয় করছে, মন্দিরে যাচ্ছে, ভোগ প্রসাদ পাচ্ছে। আর সবত্র যাওয়া সম্ভব না রাম মন্দিরে, তাই রাম আমাদের মনে বিরাজ করছে, আমাদের মনে আছে। রামজিকে প্রচণ্ড শ্রদ্ধা করি, ভালোবাসি। আর হনুমানজি তো আছেই, দেবী সীতা, ভ্রাতা লক্ষ্মণ, তিনজনকে মানে চারজনকে প্রচণ্ড প্রেম ভালোবাসা আছে আপনাদের মনে। দিল সচ্চা হয় বা সবকো সচ্চা হয়, দিল শুদ্ধ মন শুদ্ধ হয়ে যা ভগবান বিরাজ করতা হয়। তাই চলো সবাই মিলে বলি জয় শ্রীরাম। চলো ব্লগটা আজ থেকে শুরু, এখন থেকে শুরু করলাম, সারাদিন দেখো, একটু হলেও ভালো লাগ। প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট, বাই শেয়ার অ্যান্ড শেয়ার, লাইক অবশ্যই, ঠিক আছে? চলো দেখতে থাকো। আমার ঘরে এখনও পুজো জাস্ট বাল্যভোগ দিয়ে গেছে কর্ত মাসে, ও আসলে পুজোয় বসবে। হনুমানজিও আছেন, হনুমানজিকে এখনও সাজানো হয়নি, ও আসুক, সব সাজাবে। তো ঠান্ডা পড়েছে, তো আমাদের ঠান্ডা মান্ডা একটু লাগছে, যেমন সকাল সকাল কদিন ধরে সানটান হচ্ছে, ওই কারণেই ঠান্ডাটা লাগছে। আর জানলা মাল্লা খুলতে পারছি না, কারণ রোদই আসে না। যাও ওই দিক দিয়ে এখানে আসে রোদ ঠিক 3:30-3:30 সময়, তার আগে খুলতে পারি না, প্রচণ্ড হাওয়া দেয় গো, তো এই কারণে। তাই চলো তোমার সাথে পরে আমি আবার দেখা করছি। করছে সবাই নিশ্চয়ই মোমবাতি প্রদীপবাতি ধরাতে ব্যস্ত আছে। আমিও আমি আমার কর্তমাসে ধরাচ্ছে, আর চাটা খাওয়া হয়ে গেছে, এখন মন্দিরে প্রদীপবাতি জ্বলছে। তাই চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে আমাদের প্রদীপবাতি ধরা শুরু শুরু হয়ে গেছে, তোমাদের উত্তম দা মোমবাতি ধরাচ্ছে। জয় শ্রীরাম, জয় জয় রাম, জয় শ্রীরাম, জয় জয় রাম, জয় শ্রীরাম, জয় জয় রাম।
হনুমানজির মন্দির আছে, ওই মন্দিরে প্রচুর ভিড় হচ্ছে, প্রচুর ভিড় হচ্ছে, এত সুন্দর সাজিয়েছে। বেসিক্যালি আমি যেতে পারছি না, আলা তোমার সাথে শেয়ার করতে পারতাম। সামনে বছর দেখা যাবে, ভালো লাগছে মোমবাতি জ্বালানো হয়েছে। এখন থেকে আমরা প্রতি বছর দুবার করে হ্যাপি দিওয়ালি পালিত হবে, কি মজা! 22 জানুয়ারি অ্যান্ড হ্যাপি দিওয়ালি। তোমরাও জ্বালিয়ে ফেলো তাড়াতাড়ি মোমবাতি। কি করছো উত্তম দিদা? গল্প করছি, ফুলকপি পটাটো এগুলোর সাথে গল্প করছি। বিকেবেলায় ইভিনিং স্ন্যাক্সের জন্য হচ্ছে ফুলকপি পকোড়া, আর মেয়ের জন্য আলু পকোড়া, কারণ মেয়ে ফুলকপি পকোড়া খেতে চায় না ওই কারণে। ইভিনিং স্ন্যাক্স হচ্ছে আমাদের মেয়েকে পরে। মেয়েটা অনলাইনে ক্লাস করে উঠলো, আমি এখন বাংলাটা নিয়ে বসেছি, কারণ সিলেবাস দিয়ে দিয়েছে এক্সামের সিলেবাস। আমি তো অনেকদিন আগের থেকে শুরু করে দিয়েছি, এখন ব্যাকরণটা করাচ্ছি। ব্যাকরণটা হয়ে গেলে তারপরে ওদের বাংলার তিনখানা পাঠ তো বই, ব্যাকরণটা দিকে শুরু করি, ব্যাকরণটা শেষ করে তারপরে বাদ বাকি দুটো বই ধরবো। চলো ও তোমার সাথে শেয়ার করি। ওই যে দুটো দোকানে ভাজা হচ্ছে, আর আমি আজকে সকালে একটা চাটনি বানিয়েছিলাম, ধনে পাতার চাটনি, ধনে পাতা, টক দই, জিঞ্জার গার্লি আর গ্রিন চিলি। হেভি খেতে হয়েছে, কারণ গত মাসে বলেছিল পকোড়া বানাবো, ওই হিসেবে আমি ধনে পাতার চাটনিটা বানিয়ে রেখেছিলাম। ধনে পাতা দিয়েছি, টক দই দিয়েছি, আর দিয়েছি জিঞ্জার অল্প, গার্লি চারটে, আর দিয়েছি চারটে কাঁচা লঙ্কা। কি কেন কেমন হয়েছে আলু ফ্রাই? ভালো, টেস্টি। ও ফুলকপিটা খুব একটা খেতে পারে না, কারণ ওর নাকি ফুলকপি ভালো লাগে না। এমনি তরকারি খায়, তাই আমি ওর বাবা বললো তাহলে আলু ফ্রাই করে দিই, আলুর পকোড়া, মানে গোল 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 করে কেটে বাটারে চুপিয়ে ফ্রাই, তাই না? কালকে 23 জানুয়ারি। চলো পরে দেখা করছি। আমি তোমাদের একে খেয়ে বলি কেমন হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল, মাই বেঙ্গলের সবাইকে ওয়েলকাম, স্বাগত, শুভ সকাল, শুক্রবার। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে হচ্ছে স্বাধীনতা, আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, 23 জানুয়ারি। ও মেয়ের কাজ, দেখি প্যাকেট শুদ্ধ ছিল, বললাম না প্যাকেট শুদ্ধ। আমি কি প্লিজ সেফটি পিন গুলো দিয়েছিলাম, বার করবি, বার করিস নি। বাবা ব্যাগটা কাছতে গেছে, গিদাকে সেফটি পিন, ক্লিপ, ভেজিন সব রয়েছে। কি বলবে বল, নাচের ফাইনাল প্রোগ্রামের দিন পাঠিয়েছিলাম ব্যাগে করে,
ওই ওকে বলেছিলাম বার করতে, ও বার করেনি, আমার আর মরে গেল। রান্না বলতে গেলে আজকে হবে আটা রুটি, মুসুরি ডাল করলাম, তোমার ধনে পাতা দিয়ে, আলু দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, আর করব মাছে মাথা দিয়ে বাঁধা, হ্যাঁ বাঁধাকপি করব, বাঁধাকপি করব, কড়াইশুঁটি, মাছে মাথা দিয়ে, আর হবে রুটি, আর খাওয়ার সময় ডিম ভেজে নেব। শীতকালে আটার রুটিটা ভালো লাগে, শরীরটা গরম থাকে, আর ভাত খেলে না আলস্যি লাগে আর শীত শীত করে। ডাল হয়ে গেছে, ডালটা নামিয়ে বসিয়ে দেবো, বাদে করে হয়তো সময় লাগবে। তো চলো ভিডিওটা আমি এখন থেকে চালু করলাম, আর তখন ভিডিওটা শুরু করি সুপাতে বসে। কোন ঘরে বলতে আমার বসার ঘরে, এই ঘরটা আমি এখন বাসন মানে বসার ঘরেই বানিয়ে ফেললাম, কারণ মেয়ে বড় হচ্ছে, মেয়ে পড়াশোনা করে, আমারও তো বিশ্রামের দরকার, একটু নিজের মতো করে টাইটনেস করার জন্য এই ঘরটাকে আমি প্রচন্ড এগিয়ে গেলাম। দেখে দেখাই এখানে সুপারে নিয়ে চলে এসেছি, আর দুপুরবেলা ঘর তাই চলো এখন ওই জায়গাটা সব ডেকোরেশন করা বাকি আছে, সব পরে করবো, রান্না বান্না সারি। তাই চলো দেখতে থাকো আমার ভিডিও সারাদিন কি হয় কি হয়। ডাল হয়ে গেছে, বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, আমার তো ঠান্ডা না, আমার কর্তা মশাই জাস্ট কাছাকাছি করে এখন ছাড়িয়ে গেল জামা কাপড়গুলো মেলতে, মানে মেয়ের ব্যাগ ছিল, স্কুলের ব্যাগ ছিল, সব কেটে গেছে, পুরো মেলতে গেছে, স্নান করবে ঠাকুর দেবে, রোজই দেরি হয়ে যাচ্ছে, আমি একটু সুস্থ হয়ে গেলে অসুবিধা থাকে না। আমার পুজো দিতে শেষ শনিবার, এত ঠান্ডা লাগছে, আর এই সোফার ওপরে যে ব্যাকগ্রাউন্ডটা, ওটা প্রথমে একটা জিনিস লাগাবো, আনা হয়ে গেছে, লাগানো হয়নি, লাগাবো। পড়াচ্ছি আর কাজ করছি। গুড ইভিনিং বন্ধুরা, সকাল থেকে আর ভিডিও করিনি, কারণ মেয়েকে পড়াচ্ছিলাম, কারণ ম্যামরা সব সিলেবাস দিয়ে দিয়েছে, সব তৈরি করছিলাম, ওই কারণে আর হয়নি। আর এখন পরীক্ষার সামনে আমাকে এইভাবে অল্প অল্প ভিডিও দিতে হবে, এখন সব কাজকর্মগুলো করে উঠলাম, মেয়ে ভাত করলাম, ডাল গরম বসিয়েছি, ডিম সেদ্ধ বসাবো, তারপরে আমার আধ ঘন্টার মধ্যে একটা কাজ আছে, কাজ সারতে আছে। সবাইকে টাটা, গুড নাইট, কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করো, ঠিক আছে, শেয়ার করো বেশি করে। চলো গুড নাইট।